তো আমরা 63 সিসিটা আপনাদেরকে এখন দেখাই আর কি। তো মোটামুটি এটা এই মেশিনের ভিডিও এটুকুই ছিল। হ্যাঁ, আর কিছু জানার থাকলে আমাদেরকে নক করবেন। আর এখন এটা আপনাদেরকে দেখাই। এটা বুঝতেই পাচ্ছেন মোটামুটি একটা অল্পর মধ্যে একটা ভালো মিনি পাওয়ার টিলার। এর জাস্ট আমি আপনাদেরকে ইয়েটা দেখাই, এখানে সাইলেন্সারটাই দেখেন, সাইলেন্সারটা কত বড় এবং এটার বুঝতেই পাচ্ছেন শক্তি কতটা হতে পারে। ফোর স্ট্রোক হলেও অন্যান্য যে ইঞ্জিনগুলো আছে সেটার থেকে মডেলটা অনেকটাই ভিন্নতা আছে এবং এটা খুবই কার্যকরী একটা মেশিন। এটারও সেম প্রত্যেকটার মতো একটা করে ইয়া দেয়া আছে, এটার গার্ড দেয়া আছে এবং এটার ফালগুলো দেখেন, এখানে 8-8 16টা ফাল আছে, দুই দিক ধরে 16টা ফাল আছে। তো এই 16টা ফালের মধ্যে মোটামুটি খুবই শক্তিশালী ফালগুলো, এটা ব্যবহার করতে পারবেন আপনারা, চাইলে এটা মডিফাই করেও ব্যবহার করতে পারবেন। আরেকটা জিনিস এখানে দেখাই, এটারও 2টা হুইল আছে, তবে হুইলগুলো আরও আগেরটার থেকে একটু বড় এবং এগুলো হুইলগুলো অনেক শক্তিশালী, এগুলো অনেক দিন যাবে। এবং যদি আপনারা মডিফাই করে কোনোভাবে লাঙ্গল ব্যবহার করতে চান সেই জায়গাটাও এখানে দেয়া আছে। তো এটা ফোর স্ট্রোক হওয়ার কারণে মোবিল আলাদা ব্যবহার করতে পারবেন, তবে এই ইঞ্জিনটা আমরা আশা করছি খুবই শক্তিশালী, কারণ হচ্ছে এটা সেইভাবেই তৈরি করা আছে। এটাতে কোনো হয়তো আপনি মাল্টিপারপাস কিছু করতে পারবেন না, তবে লাঙ্গল মডিফাই করে ব্যবহার করতে পারবেন, ছোটো ছোটো যে কাজগুলো আছে সেটা ব্যবহার করতে পারবেন। শক্তির দিক থেকে, কাজের দিক থেকে এটা অনেক ভালো এবং পেট এগুলো সব মোটরসাইকেল ইঞ্জিন হওয়ার কারণে আপনারা যে কোনো মোটরসাইকেলের মেকার দিয়ে এগুলো ঠিক করে নিতে পারবেন। মোটামুটি এই জাতীয় যারা সমস্যা, ছোটোখাটো সমস্যা এখানে সলভ করতে পারবেন। তাছাড়া আমাদের তো 1 বছর ওয়ারেন্টি আছে, সেটা আপনারা দেখতে পারবেন।